বড় ভাই ইলেকশন তো এসে গেল এসে গেল আমি কি করব আমার তো দল থেকে তারা দিছে আমাকে নমিনেশন দিবি না নে আরে আমি দাঁড়াবো নমিনেশন নমিনেশন না দিলে স্বতন্ত্র দাঁড়াবো না দাঁড়াইলে দশ বারো জন কেন্দ্রেতে কম পক্ষে 80-90 লক্ষ টাকা চান্দা দিতে হইব নিজে যদি দাঁড়ায় যায় তাইলে কেউ তো চান্দা চাইতে পারবো না টাকা পয়সা অত খরচ হইব না বাতি যা আছে ভাই আছে জি আঙ্কেল 5 লাখ টাকা দিবেন সিটাকাং যাবো লেটেস্ট মাল নিয়ে আসবো ইলেকশন চাপা তাইলে বড় ভাই অনুমতি দিলেন তাইলে আমারে ভাই কারায় যাও টাকা পয়সা খরচ করে হতে পারলি খরচা পোষা নিতে হবে এক মাসের মধ্যে বাবা তত দূর যাইতে হবে না এই ইলেকশনের নামে যেই চান্দা কালেকশন হবে খরচ কইরাও 20 লাখ টাকা পাইতে যাবে শোনো এ হচ্ছে রাজকীয় ব্যবসা আমি তো করতে পারলাম না আমার তো সারা তারা দিল আমাকে একটু ভাত দিও আসসালামু আলাইকুম বস বাইরে চস কবে এই তো তাই গুরুত্বপূর্ণ আলোচনা করতাছি এখান থেকে যা জেলখানা তো বাইরেই ছিলাম হাতে টাকা পয়সা নাই যা এখান থেকে বাইরে ঠিক আছে যাইতাছি বস নির্বাচনে আপনার পোস্টার ছাপাইবেন না এইটার জন্য আমার লোক আছে যা না আমার কাছে আপনার একটা ছবি আছে তো ওই ছবি দিয়ে আমি একটা পোস্টার ছাপাবো আসে দাঁড়া এদিকে আয় বুঝছি তোর সাথে একটা মিল মিশ না করলে আমার হবে না আয় গন্ডগোল মিটিয়ে ফেলাই বুকে বুক মিলাই কি করলে এই শালা একটা চিটা বহুদিন ধরে আমার জ্বালাইতে আছে বড় ভাই হিসাব নিকাশ মিটিয়ে ফেলাইলাম তাহলে ভালো ওই শালারে দইরা গোলসান লেগে ফেলাই দে যা বয়ন বড় ভাই শালারে খায়া ফেলাইলাম তুমি এই যে সিপ দিয়ে মানুষ মেরে ফেলো ওই শালার পুলিশকে একটা সিপ দিতে পারো না তুমি কি ভুলে গেলে তোমার বাপ রে কবর দিতে দেয়নি কি যে কোন বড় ভাই ও আমার কলজাটা ফুটা করে দিচ্ছে টিপ দিলে রক্ত বাইরে হয় তাই করোনা তো কিছু বলি নাই বড় ভাই আমার বাপের লাশ ময়লার গাড়িতে পাঠাইছে সেই গাড়িটার আমি খুঁজতাছি সন্ধান পাইছি ওই গাড়িতে আমার বাপের লাশ পাঠাইছিল আমি ওর বাপের লাশ ওই গাড়িতে পাঠাই দেবো পাঠাই দেবো Be careful, be careful, be careful, be careful, be careful.